কিডনিতে পাথর, হার্টের সমস্যা, বিষণ্ণতা, দৃষ্টিশক্তির উন্নতি, কার্ডিওভাস্কুলার ডিজিজ, মেদ কমায়, কোলেস্টেরল, এনিমিয়া, ক্যান্সার, এইসব রোগে যারা ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আপনি অনেক উপকৃত হবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আপনাদের কাছে এমন একটি সবজির উপকারী গুণ নিয়ে আলোচনা করব, তা জেনে প্রতিদিন খাবার তালিকায় সেই সবজিটি রাখতে চাইবেন আপনিও। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্যি, সবজিটি আপনারা সবাই চেনেন, হয়তো সবজিটির উপকারিতা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, বেশি কথা না বলে চলুন সবজির উপকারী গুণ সম্পর্কে বিস্তারিত জানা যাক। সবজিটির নাম কাকরোল। কাকরোল খাওয়ার 9টি উপকারিতা। সবুজ এই সবজির উপকারিতা জানলে চমকে যাবেন। কাকরোল ছোট কাঁঠালের মতো দেখতে কাটা কাটা সবুজ রঙের একটি সবজি। কাকরোল তরকারি, ভাজি বা সিদ্ধ করে ভর্তা হিসেবে খাওয়া যায়। এতে প্রচুর ভিটামিন, মিনারেল, ফাইবার, কার্বোহাইড্রেট, অ্যান্টিঅক্সিডেন্ট, লুটেইন, জেনান্থিন প্রভৃতি থাকে, যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। বাজারে প্রতি বছরই এই ফসলের দাম ওঠানামা করে, তবে কৃষকরা দাবি করছেন এই বছর অনিয়মিত বৃষ্টির কারণে ফলন খানিকটা কম হওয়ায় দাম বেড়েছে। সবুজ শাকসবজি স্বাস্থ্যের পক্ষে সবসময় উপকারী, বিশেষ তো তা যদি হয় মৌসুমি, তবে তো কথাই নেই। চিকিৎসকরা সবসময় রোগ নিরাময়ের থেকে প্রতিরোধের উপর বেশি জোর দিতে দেখা যায়। চিকিৎসকরা বলেন স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে সবুজ শাকসবজি বা ফলমূলের বিকল্প প্রায় নেই বললেই চলে। প্রতি বছর বর্ষাকালে কাকরোলের ভালো চাহিদা থাকে বাজারে। সারা বাংলাদেশে এই কাকরোলের উৎপাদন হয়। বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশের মানুষও এই সবজি খেতে পছন্দ করেন। আসলে স্বাদের পাশাপাশি এর পুষ্টিগুণও প্রচুর। সাধারণত বনাঞ্চলেই ফলে এই ফসল, তবে চাহিদা থাকায় এখন চাষিরা নিচু জমিতেও চাষ করছেন এই কাকরোলের, তাই এই বছরও খোলা বাজারে এর খানিকটা চড়া হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রতি কেজি 80 টাকা দরে বিক্রি করতে পারেন কাকরোল। গ্রামের কৃষকরা এবার কাকরোল চাষ করেছেন। অনেকেই জানান এই বছর নিজের প্রায় 1 একর খামারে কাকরোল চাষ করেছেন, এজন্য খরচ হয়েছে প্রায় 1 লক্ষ টাকা। বর্ষার শুরু থেকেই সেই সব গাছ ফল ধরতে শুরু করেছে, বাজারে প্রতি বছরই এই ফসলের দাম ওঠানামা করে। তবে কৃষকরা দাবি করছেন এই বছর অনিয়মিত বৃষ্টির কারণে ফলন খানিকটা কম হওয়ায় দাম বাড়ছে। বর্ষায় কাকরোলের ফলন ভালো হয়। ছোট গোলাকার এই সবজির গায়ে কাটার মতো আস্তরণ থাকে, অনেকটা উচ্ছে বা করলার মতো, তবে এর স্বাদ একেবারেই তার থেকে আলাদা। কাকরোলে রয়েছে প্রদাহরোধী এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান, তার ফলে বর্ষাকালে হওয়া নানা ধরনের সংক্রমণ, সর্দি, কাশির সঙ্গে লড়াই করার ক্ষমতা দেয় মানব শরীরকে। মনে করা হয় মাথা ব্যথা, কান ব্যথা, পক্ষাঘাত, চোখের সমস্যা, হিস্টিরিয়ার জন্য এই সবজি উপকারী। কিডনিতে পাথর হওয়ার সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা এই সবজি খেলে আরাম পেতে পারেন। চুলকানির হাত থেকে রক্ষা করার পাশাপাশি কাকরোল গর্ভবতী মহিলাদের ও শিশুর বৃদ্ধির জন্য খুবই সহায়ক। বিশেষজ্ঞরা বলেন কাকরোলে টমেটোর চেয়ে 70 গুণ বেশি লাইকোপিন থাকে, গাজরের চেয়ে 20 গুণ বেশি বিটা ক্যারোটিন থাকে, কমলার চেয়ে 40 গুণ বেশি ভিটামিন সি থাকে এবং ভুট্টার চেয়েও 40 গুণ বেশি জিয়াজেন্থিন থাকে। তাই স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিনের খাবারের তালিকায় কাকরোল রাখা ভালো। এবার জেনে নিন কাকরোলের আরও নানা 9টি উপকারিতার কথা। 1. কাকরোল ক্যান্সার প্রতিরোধ করে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে কাকরোলের পুষ্টি উপাদান ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এবং ক্যান্সার কোষের সংখ্যা বৃদ্ধিকে ধীরগতি করতে পারে। এতে নির্দিষ্ট একটি প্রোটিন থাকে যা ক্যান্সার কোষের বৃদ্ধিকে প্রতিহত করতে পারে, এজন্যই কাকরোলকে স্বাস্থ্য উপকারী ফল আখ্যা দেওয়া হয়। 2. কাকরোল অ্যানিমিয়া প্রতিরোধ করে। কাকরোলে প্রচুর আয়রন থাকার পাশাপাশি ভিটামিন সি ও ফলিক অ্যাসিডও থাকে, এ কারণে নিয়মিত এটি খেলে অ্যানিমিয়ার প্রতিহত করা সম্ভব হয়। 3. কাকরোল কোলেস্টেরলের মাত্রা কমায়। যাদের কোলেস্টেরলের মাত্রা বেশি বা যাদের উচ্চমাত্রার কোলেস্টেরলের রয়েছে তারা নিশ্চিন্তে কাকরোল খেতে পারেন, এটি উচ্চমাত্রার কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। 4. কাকরোল পেটের ভুঁড়ি কমাতে সাহায্য করে। কমলার চেয়ে 40% বেশি ভিটামিন সি রয়েছে কাকরোলে। ভিটামিন সি শরীরের অতিরিক্ত পেটের ভুঁড়ি পুড়িয়ে ফেলতে সাহায্য করে, আর রক্তে ভিটামিন সির পরিমাণ কম থাকলে ফ্যাট বার্নিং কম হয়, ফলে ওজন কমে না।
যাদের রক্তে প্রয়োজনীয় পরিমাণে ভিটামিন সি আছে তাদের ফ্যাট বার্নিং হয় শতকরা 25 ভাগ, ফলে তাদের মোটা হওয়ার সম্ভাবনা কমে যায়। 5. কাকরোল কার্ডিওভাস্কুলার ডিজিজ প্রতিরোধ করে। যেহেতু কাকরোলে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তাই এটি কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধে সাহায্য করে। সক্রিয় জীবনযাপনের পাশাপাশি কাকরোল খাওয়া হৃদস্বাস্থ্যের জন্য উপকারী। 6. কাকরোল দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়। কাকরোলে চোখের স্বাস্থ্যের জন্য উপকারী ভিটামিন, বিটা ক্যারোটিন ও অন্যান্য উপাদান থাকে, যা দৃষ্টিশক্তির উন্নতিতে সাহায্য করার পাশাপাশি চোখের ছানি প্রতিরোধেও সাহায্য করে। 7. কাকরোল বিষণ্ণতা প্রতিহত করে। কাকরোলে সেলেনিয়াম, মিনারেল এবং ভিটামিন থাকে, যা নার্ভাস সিস্টেমের উপর গুরুত্বপূর্ণ প্রভাব রাখে, তাই বিষণ্ণতার বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে কাকরোল। 8. কাকরোল তারুণ্য ধরে রাখে। কোষের কার্যক্রমকে উদ্দীপিত করার মাধ্যমে এবং স্ট্রেস কমানোর মাধ্যমে বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ধীর গতির করতে সাহায্য করে কাকরোল। কোলাজেনের গঠনকে পুনর্নির্মাণের মাধ্যমে বয়সের ছাপ প্রতিরোধেও ভূমিকা রাখে এটি। 9. কাকরোল হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে কমিয়ে দেয়। গবেষণায় পাওয়া গেছে যাদের শরীরে লাইকোপিনের মাত্রা বেশি, তাদের চেয়ে যাদের শরীরে এর মাত্রা কম তাদের শতকরা 50 ভাগ বেশি হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে। তাহলে কাকরোল আপনার হার্টেরও উপকার করবে নিশ্চয়ই। এ মৌসুমের দারুণ ফল হিসেবে, তাই ক্যালসিয়ামের চাহিদা পূরণ কিংবা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে কাকরোল খেতে পারেন। কাকরোলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, ফলে সহজেই সুস্থ থাকতে পারবেন আপনিও। বন্ধুরা, কাকরোলে আরও অনেক ভিটামিন এবং গুণাগুণ রয়েছে যা এক ভিডিওতে তুলে ধরা সম্ভব হয়নি। সামনের ভিডিওতে আপনাদের কাছে নতুন তথ্য উপস্থাপন করা হবে। আপনার শরীর সুস্থ রাখতে চাইলে কাকরোল অবশ্যই খাবেন। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরেক ভিডিওতে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা ভিডিওর কমেন্টে জানাবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।